প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার জন্য এক অভিনব কর্মসূচি হলো মন কি বাত। দিল্লি থেকে সরাসরি সম্প্রচারিত করা হয়, তা কলকাতা সহ বিভিন্ন রাজ্যের বিজেপি কর্মী সহ সাধারণ মানুষরা শোনেন। সেই মতো আজ দক্ষিণ কলকাতার 90 নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মী সমর্থকরা সবাই মিলে মন কি বাত নামক এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল, যা দিল্লি থেকে লাইভ টেলিকাস্ট হয়েছিল ডিডি নিউজের মাধ্যমে। এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন বার্তা তুলে ধরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, প্রথমে তো এটা একটা নন পলিটিক্যাল মাসের একটা প্রোগ্রাম, যেখানে আমরা সবাই জড়ো হই এবং মোদিজির কাছে যে ইনফরমেশানগুলো থাকে সেই ইনফরমেশানগুলো উনি শেয়ার করেন, এবং এই ইনফরমেশান এমনই যে সমস্ত মানুষকে এখান থেকে শেখার অনেক কিছু আছে। এখানে আপনি ইন্সপিরেশান পেয়ে যাচ্ছেন এক একটা যে মেসেজগুলো দেওয়া হবে। যেমন একটা 105 বছরের বয়সের মা যে লেভেল 4 এক্সাম পাস করছে, উনি 75% মার্কস নিচ্ছেন, তারপরে ম্যাথমেটিক্সে 100 নম্বর নিচ্ছেন, তারপরে একটা 12 বছরের মেয়ে অ্যান্ডিস মানে যে হাইট আমেরিকার মানে সবচাইতে উঁচু যে পাহাড়, সে পাহাড়টা উনি চড়েছেন, এবং সেখানে গিয়ে ট্রাইকলার মানে আমাদের তিরঙ্গা যখন হোস্ট হয় এটা খুব বড় একটা গর্বের বিষয়। তার সাথে সালমান বলে যে একটা হ্যান্ডিক্যাপ ছেলে, মানে দুটো পা চলে না, সেই ছেলেটা নিজেও দাঁড়ালো এবং অনেক মানে দিব্যাঙ্গ ছেলেগুলোকে রোজগার উপলব্ধ করালো। সেখানে ও ডিটারজেন্ট পাউডার বলো বা চটি বানানো ইন্ডাস্ট্রি বলো, এবং আগামী দিন ওর উদ্যোগ যে আমি আরও 100 জন দিব্যাঙ্গ ছেলে মেয়েকে রোজগার দেব, এটা একটা বড় একটা ইন্সপিরেশন। তার সাথে যে একটা আর্ট কাছভুজ মানে 2001 সালে যখন ভূমিকম্প হয় সেই সময় সেই পুরো এলাকাটা পুরো মানে ভূমিসাৎ হয়ে গেছে, সেই জায়গাটাতে এই আর্টটা যে আবার রিভাইভ হলো এবং আজকে সেই আর্টটাকে নিয়ে ভারতের সমস্ত জায়গায় এবং ইন্টারন্যাশনাল ওটা ব্র্যান্ড হয়ে গেছে, এবং সাথে সাথে যে সাতুজ বলে যেটাকে মালব্যারি ককুন, যেটা আগে খুব কম দামে গ্রামে মহিলারা অন্যান্য জায়গা বিক্রি করে, কিন্তু সেটাকেও একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো যে ওই জায়গা থেকে ওই জিনিসগুলো মানে সিল্কের মানে ধাগাটা তৈরি করে বিক্রি করা, এটাও একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো। আর এটা যে শোকস করা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে, এইভাবে মানুষের কাছে তার বিভিন্ন একটা ইন্সপিরেশনাল মেসেজ এবং যেগুলো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘটে সেগুলো উনি শেয়ার করেন, তাতে মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারা ইন্সপায়ার্ড হয় যে এইরকম কাজ কি আমরা করতে পারি না, এটা একটা খুব বড় জিনিস। এবং যাদের পরীক্ষা চলছে এবং যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের জন্য ভালো একটা বার্তা দেওয়া হলো। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে উনি এরকম একটা মন কি বাত প্রকল্প আমাদের কাছে তুলে ধরলেন, এবং মানুষ এখন প্রত্যেকটা মাস শেষ হওয়ার আগে এই রবিবারটার জন্য অপেক্ষা করে যে ওনারা এই মেসেজগুলো যাতে ওনার কাছ থেকে শুনতে পারে। আজকে যেটা মানে আমাকে সবথেকে বেশি প্রভাবিত যেটা যে এই যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়ায় সমস্ত প্রকারের মানুষ। তুমি দেখছেন উনি 12 বছরের কামিয়া দক্ষিণ আমেরিকায় একটা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যে উঠেছে, সেই মেয়েটিকেও যেমন উৎসাহিত করছেন, সেই মেয়েটিকেও যেমন তার এই যে স্বপ্ন সেটা যেমন প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছে, ঠিক তেমনই দেখুন 105 বছরের ভাগীরথী আম্মা, তার যে এই যে একটা কথা যেটা বললেন খুব ইম্পর্টেন্ট একটা কথা যে মানুষের হৃদয়ের ভেতর তার যে শিক্ষার যে আগ্রহ, বিদ্যার্থী হয়ে থাকার যে প্রবৃত্তি সেটা যেন কোনো দিন না মরে, এটা কিন্তু খুব মানে নোট ডাউন করার মতন কথা যে আমাদের অন্তরের বিদ্যার্থী যে মানুষ, যে মানুষটা আমরা শিখতে চাই সেটা যেন কোনো দিনও না মরে। আজকে মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাটা আমাকে ভীষণ প্রভাবিত করলো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম সালমান ভাই, আমরা সঙ্গে দেখলাম ইব্রাহিম ভাইয়ের কথা, এবং আমার যেটা সবথেকে বেশি মনে হলো যে আমরা যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছি, সমর্থকরা রয়েছি, এই বার্তাটা আমরা ছড়িয়ে দেবো যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, ভোট ভোটের মতন হবে, ভোট কে দিল কে দিল না তাতে আমাদের এই মুহূর্তে ভাবনার থেকেও জরুরি ভাবনা আমরা যেন ভারতীয় জনতা পার্টির প্রতি কর্মী প্রতি সেবক যেন মানুষের পাশে থাকতে পারি, এই বার্তাটাই আমরা ছড়িয়ে দেবো। কারণ এই বার্তাটাই আজকের দিনে, আজকে মন কি বাতে প্রধানমন্ত্রীর সবথেকে বড় বার্তা যে সমস্ত প্রকারের মানুষজন, সে ছোট হতে পারে 12 বছরের মেয়েটি, 105 বছরের বৃদ্ধা আম্মা, কিংবা সালমান ভাই যে মেয়ার ছেলে
পেটের পা চলে না, কিন্তু সে নিজে অনেক মানুষ যারা হাঁটতে পারে না তাদের জন্য ব্যবস্থা করছেন, কিংবা সেই পরিবার মুসলিম সেই পরিবারটি যে পরিবারটি তারা চলে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো যখন এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, কিন্তু তারা না গিয়ে সেই অঞ্চলের হস্তশিল্পকে কীভাবে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তার কাজকে নিভৃতে করলো। এই যে সমস্ত মানুষকে একত্র করে তাদের নিয়ে চলার যে কথা প্রধানমন্ত্রী বার্তা দিলেন, সেই বার্তাটাই আমরা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেব, মানুষের পাশে থাকব, মানুষ ঠিক করে দেবেন আমাদের জয়ের পথকে কতটা প্রশস্ত করবে, মানুষ করবে, আমরা সমস্ত বাংলা পশ্চিমবাংলার নবকোটি মানুষের সঙ্গে আছি। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বয়স্ক মহিলার মাধ্যমিক পরীক্ষার সফলতা ও এক প্রতিবন্ধী ছেলে নিজের প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সমাজে এগিয়ে যাওয়া, এছাড়াও সমাজের আরও নানা দিক তুলে ধরেছিলেন সাধারণ মানুষের সামনে, যা রেডিও ও টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছিল। এই 90 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সহ সাধারণ মানুষরাও তা শুনেছিলেন। আজকে নরেন্দ্র মোদীজি অনেক বিষয়কে আমাদের আলোকপাত করেছেন। আমার যেটা মনে নিয়ে দাগ কেটেছে সেটা হচ্ছে বিশেষ করে যে আজকে দিব্যাঙ্গরা যেভাবে তারা সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপনা করলো যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, অথচ তারা অন্যান্যদের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছে। আজকে দেখলাম যে 30 জনকে তারা শুধুমাত্র কাজে নয় নিজেরা ট্রেনিং দিয়েছে, ইন্ডাস্ট্রি বসিয়েছে, আর তার সঙ্গে তারা শুধু একটা নয়, শুধু ছুটির কারখানা নয়, তার সঙ্গে ডিটারজেন্টের কারখানা সেটাও স্থাপনা করেছে, আরও 100 জনকে তারা সেখানে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং দিয়ে তারা আগামী দিনে তাদেরকে আরও বড় ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এটা ভারতবর্ষে যারা যে যুবকরা সবল আছে সুস্থ আছে তাদের কাছে একটা বার্তা আছে যে তারা চাইলে কেন করতে পারবেন, যখন এই দিব্যাঙ্গরা পারছেন তারাও পারবেন। আমরা আজকে যারা কাজ খোঁজার কথা বলছি আমরা কিন্তু চাইলে অন্যান্যদের কাজ দিতে পারি, এটা একটা বড় দৃষ্টান্ত। তার সঙ্গে দেখলাম যে ওই বাচ্চা মেয়েটা যে ভারতবর্ষের শুধু নয় বাইরে গিয়ে আজকে পর্বতারোহী হয়ে জয় করেছে, আজকে সাহসের সঙ্গে এই আজকে কচিকাছাদের কাছে একটা দৃষ্টান্ত যে তারা মনের জোর রাখলে আর ফিট ইন্ডিয়া থাকলে ইন্ডিয়াটা হিট ইন্ডিয়া হবে, এটা উনি যা বললেন এটা কিন্তু আগামী দিনে একটা বড় ধরনের সমাজের মধ্যে এই যে কচিকাছারা আছে তাদের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করবে, তারা সাহসের সঙ্গে আরও বড় ধরনের কাজ করবে, তারা স্থাপনা করতে তারা এগিয়ে যাবে। তার সঙ্গে আরও দেখলাম যে আজকে বায়োফিউল দিয়ে কীভাবে তারা অন্যান্য যে আছে জেটগুলোকে ওড়ানোর যে ব্যবস্থাগুলো হচ্ছে তাতে ভারতবর্ষের সঙ্গে যে পূর্ণ প্রথা আছে সেটাকেই ব্যয় মেনে আগামী দিনে তারা কিন্তু এই বায়োফিউল দিয়ে আগামী দিনে গাড়িও চলতে পারবে, যেমন জেট চলতে পারছে গাড়ি চলতে পারবে। ভারতবর্ষ যেহেতু আমাদের এখানে জানে আমাদের যেটা ইঞ্জিন সবচেয়ে বেশি আছে, আগামী দিনে কিন্তু এটা একটা হিসেবে আমরা দেখতে পাবো বলে তার সঙ্গে পড়াশোনার কোনো বয়স নেই। এটা আমরা দেখলাম যে আজকে একজন ভদ্রমহিলা কেনা প্রায় 90 বছরের বেশি বয়স, উনি আজকে পড়াশোনা করে উনি এগোতে চাইছেন, এটা দৃষ্টান্ত তাদের জন্যে যে একটা সময় তারা যারা পড়াশোনা করতে পারেননি তারা কিন্তু চাইলে আজও তারা পড়াশোনা শুরু করতে পারেন আর জীবনের মুখ্য ধারার মধ্যে তারা আসতে পারেন, এটা দেখে আজকে আমরা খুবই অভিভূত হয়েছি। তার সঙ্গে দেখলাম একটা প্রথা শেষ হয়ে যাচ্ছে, সে প্রথাকে কাজে লাগিয়ে একটা গ্রামে কীভাবে একটা সমাজকে বাঁচিয়ে রাখা গেছে, একটা একটা কলা কৌশলী করে কে রেখে সেটাকে একটা সমাজকে আয়ের সাধন করে দিয়ে সেটাকে আজকে সমাজের সামনে নিয়ে এসে আজকে সে গ্রামটাকে বাঁচানো গেছে, একটা ব্যবস্থাকে বাঁচানো গেছে, এটা আজকে আমাদের কাছে খুবই অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে মন কি বাত দেখে আমার মনে হয় সমাজ অনেক উপকৃত হয়েছে, আগামী দিনে এই ধরনের মন কি বাত আরও বেশি বেশি করে হলে আমরা আরও উপকৃত হব। এটা আমি মন কি বাতের মধ্যে দিয়ে যে বার্তা দিতে চেয়েছেন মোদিজি এবং যেটা আমাদেরও যেটা আমরা পেয়েছি বার্তা, সেটা হচ্ছে এই যে দেশ যেভাবে এগোচ্ছে এবং সেখানে মেয়েদের মহিলাদের যে শিখরে মোদিজির সময় যে মোদিজি চেষ্টা করছেন এবং সত্যি সত্যি যে সেই অ্যাচিভমেন্টগুলো আজকে তুলে ধরলেন, যেগুলো 105 বছর একজন কেরালার বৃদ্ধ মহিলা নতুন করে পড়াশোনা শুরু করেছে এবং ক্লাস 4 অবধি উনি পড়েছেন, এবং এই যে সাকসেস যে স্টোরিটা, এই যে সাফল্যের পিছনে যে বিভিন্ন মানে অনেক মানুষের এবং অনেক ডিপার্টমেন্টের যে ঘাম ঝরানো যে কাজকর্মগুলো থাকে 24 ঘন্টা, সেইটাকে আমার মনে হয় আমাদের একটুখানি অ্যাপ্রিসিয়েট করা দরকার আছে এবং
তাতে করে কি হবে সুবিধা, তাতে করে আমাদের যে দেশের মহিলা সমাজ আছে, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে ঠিক আছে, সেই সমাজ আরও এগিয়ে যেতে পারবে। এবং তার সাথে সাথে আমার আবেদন থাকবে যে এরকম যে প্রোগ্রাম মোদিজি এবং এয়ার ইন্ডিয়ার উদ্যোগে শুরু হয়েছে, সেই প্রোগ্রাম আরও যেন ব্যাপকভাবে চারিদিকে হয়, তাতে করে এই যে মেসেজ, এই মেসেজ এবং বার্তাগুলো সবার সব স্তরের মানুষেরা তাহলে পেতে পারেন, এবং তাহলে মানুষের রাজনৈতিক পরিস্থিতিও বুঝতে সুবিধা হয় এবং দেশের অগ্রগতি যেটা আছে সেটা হট করে থমকে যায় না, এটাই বলতে চাই। মোদিজি যেভাবে চেষ্টা করছেন আমাদের মহিলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেমন ধরুন 12 বছরের একটি মেয়ে কেরালা থেকে একটা হাইয়েস্ট পিকে গিয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করেছে, সেটা আমাদের জন্য যথেষ্ট গর্বিত একটা মোমেন্ট। আর সেটা মোদিজির জন্যই পসিবল হয়েছে কারণ উনি সেই নিউজটা আমাদের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, কারণ এরকম বহু লোকজন অ্যাচিভ করে কিন্তু সেটা আমাদের অবধি কানে এসে পৌঁছায় না। আরও মিশন সাহস বলে একটা মিশন শুরু করেছে, আমি চাই সেটাতেও আরও এগিয়ে যা। আর এছাড়াও 105 বছরের একজন মহিলা কেরালা থেকে নতুন করে পড়াশোনা শুরু করেছেন এবং লেভেল 4-এর পরীক্ষা অ্যাচিভ করেছে 75% মার্কস পেয়ে, এবং ম্যাথসে 70% ম্যাথস উনি পেরেছেন। তো মানে এটা প্রচণ্ড রকম আমাদের গর্বের সময়।